আলিপুরদুয়ার জেলার বীরপাড়াতে হাতির হানায় জখম এক মহিলা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বীরপাড়া সুভাষপল্লী এলাকায়। গতকাল রাতে তিনটি বুনো হাতি বীরপাড়া লোকালে প্রবেশ করে। স্থানীয় বাসিন্দারা জানান হাতির হানায় জখম হয় এলাকার বাসিন্দারা নিশা পাল। খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে হাতিগুলোকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। আহত মহিলাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। বুধবার আহত মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি পাঠানো হয়েছে। বিশাল বড় হাতি ভগবান, গাড়ি কিভাবে ধরবে? গাড়ি কিভাবে? আমরা সুভাষপল্লীর মানুষ খুব আতঙ্কিত। এই কিছুক্ষণ আগে আমরা হঠাৎ চিৎকার শুনতে পাই যে হাতি বেরিয়েছে, এবং সবাই খোঁজ খবর নিয়ে দেখি যে দুটা হাতি আসছিল। সে দিনবিটি দিয়ে ফরেস্টের সামনে দিয়ে মোটামুটি আসছে এবং দুই নম্বর গলি দিয়ে ঢুকে তিন নম্বরে গেছে। এবং আমাদের দুই নম্বর গলির যে বাসিন্দা নিশা পাল, উনি আহত হয়েছে হাতির ইয়েতে, ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এই কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমরা সুভাষপুরের সমস্ত মানুষ খুব আতঙ্কিত যে এই এইরকম হঠাৎ করে যদি হাতি বেরোয়, যে কোনো সময় একটা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। আমরা এইভাবে প্রশাসনের যাতে এই ব্যাপারে উদ্যোগ নেন সেই জন্য অনুরোধ জানাচ্ছি। जेगांव में पहली बार कड़कनाथ प्रजाति की मुर्गियां और उनके अंडे उपलब्ध है। जी हां, आपने सही सुना, बहुत सारे खूबियों और रोगों से मुक्ति दिलाने में फायदा देने वाला कड़कनाथ प्रजाति की मुर्गियां और उनके अंडे जेगांव में उपलब्ध है। संपर्क कीजिए एसके फार्म, भानु भक्ता टोल, गणेश मंदिर के समीप, जेगांव। कॉल कीजिए 9800687281726319. ईमेल निगमटामिंग55@gmail.com।